হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর স্টোন সিরিজের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ডক্টর স্টোন সিরিজের এপিসোড নাম্বার 3। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যাতে আমরা 2 থেকে 3টি এপিসোডের স্টোরি একটি ভিডিওতে কভার করি। অ্যাকচুয়ালি আমি চাইছি প্রতিটা ভিডিওতে শুধু একটি করে এপিসোড আনতে, কারণ এই সিরিজটিতে বলা প্রত্যেকটি কথা অনেক অনেক ইম্পর্টেন্ট। মানে এখানে আপনারা আধুনিক সভ্যতার আবিষ্কৃত বিভিন্ন জিনিসপত্র কিভাবে মেক করা হয়েছে সেগুলোকে হাতে নাতে দেখতে পারবেন, তাই এখানে শিক্ষণীয় অনেক জিনিস রয়েছে। এখন আমি যদি 2 থেকে 3টি এপিসোড একটি ভিডিওতে কভার করতে চাই, তাহলে সেই জিনিসগুলোকে তারা কিভাবে বানাচ্ছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। আর গাইস, বেশি করে এপিসোড একটি ভিডিওতে আনলে তো এই সিরিজটি ডেমো স্লেয়ারের মতো দ্রুতই শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এটিকেও মিস করবেন। এজন্য ধীরে সুস্থে করি, এতে আপনারাও আরো ভালো মতো ভিডিওটি এনজয় করতে পারবেন। তো চলুন এবার এপিসোডটি শুরু করা যাক। তো এপিসোডটির শুরুতেই আমাদেরকে সেনকু আর তাৎসুকাসাকে সামনাসামনি দেখানো হয়, যেখানে তাৎসুকাসার কথা শুনে সেনকু মনে মনে বলছিল, আমি যেমনটা সন্দেহ করেছিলাম এই লোকের মতলব আসলেই খারাপ, কিন্তু তখন যদি ওকে আমরা নাও জাগাতাম তাহলে তো আমরা এতক্ষণে সিংহর প্যাডে থাকতাম। সেনকু ভাবছিল ও যতক্ষণ রিভাইভাল ফুড সম্পর্কে না জানতে পারবে ততক্ষণ ওর উদ্দেশ্য সফল করতে পারবে না, এজন্য ওকে কোনোভাবেই রিভাইভাল ফুড সম্পর্কে বলা যাবে না। কিন্তু তখনই তাইজু তাদের দিকে ছুটে আসতে আসতে বলছিল, সেনকু আমি রিভাইভাল ফুড জমা করে ফেলেছি, এখন আমরা ইউজিয়াকে বাঁচাতে পারবো। যেটা শুনে তো সেনকুর হাওয়া টাইট হয়ে যায়, মানে সে এখানে তাৎসুকাসার থেকে এটাকে লুকানোর চেষ্টা করছিল, সেখানে এই তাইজু এসে সব বলে দিল। তখন তাৎসুকাসা তাইজুর কথা শুনে সেনকুকে প্রশ্ন করে এই রিভাইভাল ফুডের ব্যাপারে, যেটা শুনে সেনকু ভাবে এখন আর ওর থেকে এটা লুকিয়ে রাখা যাবে না, এজন্য সে তাৎসুকাসাকে বলে তুমি আমার সাথে আসো তাহলেই বুঝতে পারবে। তো এরপর তারা সবাই সেনকুর বেজে চলে আসে, যেখানে তাইজু ইজরিয়াকে বলছিল ইজরিয়া তুমি কিছুক্ষণের ভেতরে ঠিক হয়ে যাবে। তো এদিকে সেনকুর রিভাইভাল ফুড একটি পাত্রের ভেতরে ঢেলে বলে এখানে তো যথেষ্ট পরিমাণ রিভাইভাল ফ্রুটের পানি নেই, এটুকু দিয়ে একজন মানুষকে বাঁচানো যাবে না, এজন্য আমি আর তাৎসুকাসা এখানে ওয়েট করছি, আর তাই যে তুমি ওই গুহা থেকে আরো কিছু লিকুইড নিয়ে আসো। এখানে আসলে সেনকু একটি বুদ্ধি খাটিয়েছে যেটা আপনারা একটু পর দেখতে পারবেন। তো তাইজু রিভাইভাল ফ্রুটটি আনার জন্য যেতে গেলে তখনই তাৎসুকাসা তাইজুকে আটকে বলে আমি তোমার থেকেও জলদি গিয়ে এই পানি নিয়ে আসতে পারবো, এজন্য তোমরা আমাকে বলো যে ওই গুহা কোথায় রয়েছে। যেটা শুনে সেনকু হেসে বলে এই তো ও আমার জেলায় ফেসে গেছে। তো এরপর তাৎসুকাসা সেনকুদের বলা পথের উদ্দেশ্যে হয়ে যায়, আর তাৎসুকাসা বের হওয়ার সাথে সাথে সেনকু তার কাজে লেগে পড়ে। সেনকু নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যালকোহল মিশিয়ে রিভাইভাল ফুড তৈরি করতে থাকে ইজরিয়াকে বাঁচিয়ে তোলার জন্য। এদিকে তাৎসুকাসাও সেই গুহায় পৌঁছে গিয়েছিল, আর সে সেই লিকুইড নিয়ে আবার সেনকুদের দিকে ফিরে আসছিল। তো এদিকে তাইজু সেনকুকে বলছিল তুমি না বলেছিলে যে এখানে রিভাইভাল ফুড কম রয়েছে, তাহলে এখন ইজরিয়াকে কিভাবে বাঁচাবে? তখন এর উত্তরে সেনকু বলে আমি ইজরিয়াকে জাগানোর পূর্বে তাৎসুকাসাকে এখান থেকে সরাতে চেয়েছি। যেটা শুনে তাইজু কনফিউজ হয়ে বলে তুমি এরকমটা কেন করলে? তখন সেনকু বলে ও যেই দুনিয়া বানাতে চাইছে সেটার উপর আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। সেনকু এখানে তাইজুকে ক্লিয়ার করে কিছু বলে না, কিন্তু যেহেতু সেনকুর প্রতি তাইজুর পুরোপুরি ভরসা ছিল তাই সে সেনকুর কথার কোনো আগামাতা না পেলেও সে তার উপর ভরসা রাখে। তাইজু বলে আমি যখন তোমাদের সাথে ওই সি বিচে ছিলাম না তখন তোমার সাথে তাৎসুকাসার কিছু হয়েছে তাই না? এর উত্তরে সেনকু হ্যাঁ জানায়, তবে সেনকু তাৎসুকাসার সম্পর্কে এটাও বলে যে তাৎসুকাসা একটি ভালো মনের মানুষ, তবে ও একটি খুনিও। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম তাৎসুকাসা তার চলার পথে অনেকগুলো মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি হাজারো বছর পূর্বে যেহেতু তাৎসুকাসা এই এলাকাতেই বাস করত, তাই এখন এখানে যাদের মূর্তি রয়েছে তাদের সবাইকে সে চিনে, এ কারণেই সে সেসব মূর্তিগুলোকে ভাঙছিল যারা পূর্বে খারাপ ছিল। তো এদিকে তাইজু পুরো ফিল্মি স্ট্যান্ডের স্লো মোশনে ইজিয়ার উপর রিভাইভাল ফুডটিকে ঢালতে যায়, তখনই সেখানে সেনকু ছুটে এসে বলতে থাকে তাড়াতাড়ি ঢাল বেটা, আর সে একসাথে সব লিকুইড ইজিয়ার উপর ঢেলে দেয়। কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরও যখন ইজিয়ার পাথরে ফাটদর ছিল না, এটা দেখে তাইজু পুরো উতলা হয়ে পড়ছিল। তখন সেনকু বলে এই রিয়েকশন হতে কিছু সময়ের প্রয়োজন। এরপর সেনকু একটি কেমিক্যাল রিয়েকশন বলে যে এই রিভাইভাল ফুড মানুষের উপর কিভাবে কাজ করে, কিন্তু যথারীতি আমাদের বুদ্ধিমান তাইজুর মাথায় এসবের কিছুই ঢোকে না, আর তখনই ইজরিয়ার পাথরে ফাঁড় ধরতে থাকে, যেটা দেখে তাইজুর ইজরিয়ার সাথে কাটানো পূর্বের স্মৃতিগুলো মনে পড়ে যায়, আর ইজরিয়াকে সে আবারও ফিরে পেয়ে তাইজুর চোখে পানি চলে আসে, এবং ইজরিয়া তার চোখ খুলে সর্বপ্রথম তাইজুকে দেখায়, সেভাবে তাইজু হয়তো তাকে বাঁচিয়েছে। এটা শুনে তাইজু বলে তোমাকে আমি নই বরং সেনকুর তৈরি রিভাইভাল ফুড বাঁচিয়েছে। তখন সেনকু এসে তাদের দুজনকে বলে তাৎসুকাসা আসার পূর্বে তোমাদের দুজনকে একটি সিদ্ধান্ত নিতে হবে, আর সে তাইজু এবং ইজরিয়াকে দুটি চয়েস দেয়, যেখানে প্রথমটি হলো তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে এবং দ্বিতীয়টি হলো তারা দুজন সেনকুর সাথে থেকে তাৎসুকাসার মোকাবেলা করবে। এখন এই দুটো অপশনের ভেতর থেকে তাদের দুজনকে যে কোনো একটি রাস্তা চুজ করতে হবে, কিন্তু তারা দুজন দ্বিতীয় রাস্তাটিকেই সিলেক্ট করে, যেটি হলো তারা সবাই মিলে তাৎসুকাসাকে আটকাবে। এটা শুনে সেনকু বলে আমার মনে হয় তোমাদের দুজনকে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো হবে। এর উত্তরে তাইজু বলে তাৎসুকাসা
তাসুকাসা যদি মানুষকে মারতে থাকে তাহলে আমাদেরকে ওকে আটকাতেই হবে। কিন্তু তখনই সেখানে তাসুকাসা চলে এসে বলে, আমি একটি নতুন দুনিয়া বানানোর জন্য এসব মানুষকে মারছি। আর সেটা বলে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তাসুকাসার হাত থেকে মানুষের মূর্তির অংশ পড়া দেখে তাইজু সেনকুকে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ইজরিয়ার খেয়াল রেখো। আর সে এটা বলে তাসুকাসার দিকে ছুটে যেতে থাকে এবং সেনকু গিয়ে তার তীরটিকে বের করে, যেটিকে সে সেদিন রাতে বানিয়েছিল। অ্যাকচুয়ালি সেনকু আগেই খারাপ কিছু একটা সন্দেহ করে সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেনকুর তীর এবং তাইজু তাসুকাসার দিকে ছুটে যেতে থাকে। তখনই তাসুকাসা সেনকুর তীরটিকে ধরে মাটির ভিতরে গেঁথে দিয়ে তাইজুকে একটি জোরদার কিক দেয়, যেই কিকটিকে তাইজু তার হাত দিয়ে আটকে ফেলেছিল। যেটা দিকে তাসুকাসা অবাক হয়ে বলে, তুমি প্রথম ব্যক্তি যে আমার কিক খেয়েও দাঁড়িয়ে রয়েছো, কিন্তু তুমি আমার উপর কোনো হামলা করছো না কেন? তখন তাইজু বলে, আমি কারো উপর হাত উঠাই না। যেটা শুনে তাসুকাসা বলে, তুমি আমার পথে এসো না, আমাকে আমার কাজ চালিয়ে যেতে দাও। কিন্তু তারপর যখন তাইজু তাসুকাসার কথা শুনছিল না, তখন তাসুকাসা বলে, তুমি যদি আমার রাস্তা থেকে না সরো তাহলে আমি ইউজরিয়াকে মেরে ফেলবো। যেটা শুনে তাইজু ইউজরিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। ইউজরিয়া ভাবছিল, এজন্যই তখন সেনকু আমাদেরকে পালিয়ে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু তখনই তাইজুর মাথা থেকে রক্ত বের হয়ে যায় আর সে বেহুশ হয়ে পড়ে, মানে তখন তাসুকাসার লাঠিটি তার গায়ে লেগেছিল। তো এটা দেখে সেনকু বলে, মনে হচ্ছে না ওর জ্ঞান কয়েকদিনও ফিরবে। তখন তাসুকাসা সেনকুদের বলে, তোমরা নিজেদের কথা চিন্তা করো, আমি কোন মূর্তিকে ভাঙছি সে বিষয়ে তোমাদেরকে না ভাবলেও চলবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সেনকু ভাবছিল, ও আমার 200 কিলোমিটার পার হওয়ার চলা তীরকেও থামিয়ে দিয়েছে। তখন সে তাইজুকে একটি লাঠি দিয়ে ডাকতে থাকে, যেটা দেখে ইজরিয়া বলে, তুমি না বলেছিলে ও কিছুদিন অজ্ঞান থাকবে? এটা শুনে সেনকু বলে, আমি ওটা এমনিতেই বলেছিলাম। আর তখনই আমরা দেখতে পাই তাইজু পুরো সজ্ঞানে দাঁড়িয়ে গেছে এবং সে উঠেই বলে, এখনই আমাকে তাসুকাসাকে আটকাতে হবে। যেটা ভেবে সে তাসুকাসার দিকে যাওয়া ধরলে সেনকু তাকে আটকে বলে, আমরা এভাবে ওকে আটকাতে পারবো না, আমাদেরকে এই আদি যুগে ওর মতো মনস্টারকে হারাতে হলে বৈজ্ঞানিক হাতিয়ারের সাহায্য নিতে হবে। মানে এ থেকে আমরা বুঝতে পারলাম সেনকু কোন আধুনিক যুগের অস্ত্রশস্ত্র বানানোর কথা ভাবছে। তো এরপর তারা ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, যাতে তাসুকাসা এসব দেখলে ভাবে তারা তার ভয়ে খাবার দাবার নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে তাইজু বলে, তাহলে কি আমরা সত্যি পালাতে যাচ্ছি? তখন সেনকু বলে, এটা একটি সাজানো নাটক, আমরা এখান থেকে দূরে কোথাও যাব আমাদের বৈজ্ঞানিক হাতিয়ারের খোঁজে। আর এরপর সেই হাতিয়ার নিয়ে আমরা পুরো প্রস্তুতির সাথে তাসুকাসার উপর হামলা করব। কিন্তু তাসুকাসা ভাববে আমরা ওর ভয়ে পালিয়ে গেছি। তো এখন তারা হাতিয়ারের খোঁজে যে স্থানে যাবে সে জায়গার নাম হলো হাকোনে, আর এটা এখান থেকে 80 কিলোমিটার দূরে রয়েছে। তারা হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের কিনারায় চলে আসে, যেখান থেকে এই পুরো এলাকাটি দেখা যাচ্ছিল। সেনকু তার বানানো একটি কম্পাস বের করে সামনের দিকে তাকিয়ে বলে, সূর্য 35,970 সেকেন্ড পূর্বে উঠেছে। যেটা শুনে ইজরিয়া পুরো অবাক হয়ে বলে, তুমি একুরেটলি এটা কিভাবে বললে? এর উত্তর তাইজু দিয়ে বলে, সেনকু 3,700 বছর ধরে প্রতিটি সেকেন্ড গুনেছে, তাই এটা বের করা তো সেনকুর জন্য কোনো ব্যাপারই না। কিন্তু এখানে সেনকু কেন জানি তার গন্তব্যে যাওয়ার জন্য সঠিকভাবে দিক নির্দেশনা পাচ্ছিল না এই কম্পাস থেকে, তাই সেভাবে হয়তো এটা ভালো মতো কাজ করছে না। কিন্তু অ্যাকচুয়ালি এই কম্পাসটি ঠিক মতো কাজ না করার পিছনে একটি রহস্য রয়েছে, যেটা আপনারা সামনের দিকে জানতে পারবেন। তো তখন ইজরিয়া কিছু একটা দেখে সামনের দিকে ছুটে যেতে থাকে। তো তারা দৌড়াতে দৌড়াতে একটি বুদ্ধ মন্দিরের কাছে চলে আসে, আর এইটা দেখে ইজরিয়ার তার পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে সে তার ছোটবেলায় তার প্যারেন্টদের সঙ্গে এখানে ঘুরতে আসতো। আর তার এই মেমোরিজ মনে পড়ার সাথে সাথে ইউজরিয়ার চোখ থেকে পানি চলে আসে। ইউজরিয়ার তার ফ্যামিলি বন্ধু বান্ধবের কথা মনে পড়ছিল। তখন সেনকু ইউজরিয়াকে বলে, এতে মন খারাপ করার কিছু নেই, আমরা তাসুকাসাকে হারিয়ে এই পুরো মানব জাতিকে আবারও বাঁচিয়ে তুলব। তখন তাইজু সেনকুকে বলে, তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না, এখন এই বুদ্ধের মন্দির দেখেও কি তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস আনবে না? দেখো, 1,000 বছরে মানব সভ্যতার সকল নিদর্শন মুছে গেল, এই বুদ্ধের মূর্তিটি এখনো ঠিকঠাক রয়েছে। এটা শুনে সেনকু বলে, এই মূর্তিটি কপার দিয়ে বানানো হয়েছে আর কপারের জং ধরে না, যার কারণে এটি 1,000 বছরেও নষ্ট হয়নি। এটা শুনে তো তাইজু রেগে গিয়ে সেনকুকে আরেকটি লজিক দেখিয়ে বলে, দেখো, আমাদের চারপাশে গাছপালা দিয়ে ভর্তি থাকলেও এই বুদ্ধের মন্দিরের কাছে কোনো গাছপালা নেই, এর কারণ হচ্ছে এটিকে দূর থেকেও যাতে সবাই চিনতে পারে। তখন সেনকু এর উত্তরে বলে, এই মূর্তিটির কপার থেকে অনেক বেশি পরিমাণে আয়রন বের হচ্ছে, আর আয়রন উদ্ভিদের জন্য বিষাক্ত হয়, এ কারণে এটার আশেপাশে কোনো উদ্ভিদ জন্মায়নি। তখনই সেনকু ভাবে, আমি তো এটা দিয়ে আয়না বানাতে পারবো, আর সে সেই মূর্তিটিকে ভেঙে কিছু কপার নিতে যায়। যেটা দেখে তাইজু বলে, বেয়াদব বাচ্চা, ঈশ্বরের মূর্তি থেকে দূরে থাকো। আর তাইজুর কারণে সেনকুর আর ওখান থেকে কোনো কপার না নিয়ে ওখান থেকে চলে আসা লাগে। তো এরপর তারা রাতে খাবার শেষ করে যখন ঘুমাতে যায়, তখন তাইজু না ঘুমিয়ে তাদের পাহারা দিতে গেলে সেনকু তাইজুকে বলে, ঘুম মানুষের শরীরের জন্য অনেক দরকারি, এজন্য এসব বাদ দিয়ে এখন শুয়ে পড়ো। তো এরপরের দিন সকালে তাইজু সেনকুর ভেলা পানির ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় তাইজুর চোখ ইজরিয়ার পায়ের দিকে পড়ে, যেখানে সে দেখতে পায় ইজরিয়ার পায়ের কিছুটা অংশ এখনো পাথর হয়ে রয়েছে, যার কারণে তার সেখানে ব্যথা করছিল। এজন্য তারা সেখানে সামান্য রিভাইভাল ফুড ঢেলে দেয় আর ইজরিয়ার পা আবারও ঠিক হয়ে যায়। কিন্তু এখানে একটি অবাক করা বিষয় হচ্ছে, ইজরিয়ার পা ঠিক হওয়ার সাথে সাথে তার পায়ের ব্যথাটাও গায়েব হয়ে যায়, যেটা
কথা দেখে তাইজু বলে এটা হয়তো জাদুর পানি, এজন্যই এমনটা হয়েছে। যেটা শুনে সেনকু বলে মোটেও এরকমটা না, এই লিকুইড আমাদের শরীরের পাথর ভাঙার সাথে সাথে এমন একটা কেমিক্যাল রিয়েকশন করে আমাদের বডিতে যেটার কারণে সেই স্থানের ব্যথাও দূর হয়ে যায়। সেনকু তাদের মাথার ফাটা স্থানটি দেখিয়ে বলে, তুমি কি এটা আগে নোটিশ করনি? আমাদের শরীর পাথর থাকা অবস্থায় যখন আমাদের শরীরে ক্র্যাক এসেছিল তখনই আমাদের মরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রিভাইভাল ফুডটি আমাদের সেই স্থানে পড়ার সাথে সাথে আমাদের সেই স্থানে পাথর সরে যাওয়ার সাথেও সেখানে সব ব্যথা গায়েব হয়ে গিয়েছিল। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন? সেনকু বারবার তার গলার পেছনের দিকে হাত দিচ্ছে। অ্যাকচুয়ালি এটার পিছনে একটি বড় রহস্য রয়েছে, যেটা নিয়ে আপনারা সামনের দিকে একটি বড় প্লট দেখতে পারবেন। যাই হোক, এরপর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তাসুকাসা বাড়িতে এসে এসব ভাঙাচুরের জিনিস দেখে ভাবে, তাহলে কি ওরা আমার ভয়ে পালিয়ে গেছে? তখনই তাসুকাসা একটি হাসি দিয়ে বলে, আমি জানি তুমি পালানোর মতো ছেলে নও সেনকু, তুমি শুধু আমাকে দেখানোর জন্য এই পালানোর নাটকটি সাজিয়েছো। আর সেদিন তুমি মিথ্যা কথা বলেছিলে যে তাইজু অনেকদিন ধরে বেউস থাকবে, যাতে আমি তোমাদেরকে রেখে নিশ্চিন্তে আমার কাজে যেতে পারি। আর তাসুকাসা ও সেনকুর প্ল্যান আন্দাজ করে বুঝতে পারে যে তারা তার সাথে লড়াই করার জন্য বৈজ্ঞানিক হাতিয়ার বানাবে। অ্যাকচুয়ালি তাসুকাসা ও সেনকুর মতো অনেক ইন্টেলিজেন্ট ছিল। এদিকে সেনকুরা ফাইনালি তাদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে সেনকু বলছিল, এখন সময় হয়ে গেছে মানব সভ্যতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা এখন গান বানাবো, আমরা গান পাউডার বানিয়ে মানব সভ্যতাকে 19 লাখ বছর সামনে নিয়ে যাব। আর এদিকে তাসুকাসা বলছিল, ওরা তাহলে হাকুনেতে গেছে আর ওরা গান পাউডার বানানোর কথা ভাবছে। ওরা যদি গান পাউডার বানিয়ে ফেলে তাহলে আমি ওদের সামনে টিকতে পারবো না, এজন্য সেনকু এটা তৈরি করার পূর্বেই আমাকে গিয়ে ওকে আটকাতে হবে। অ্যাকচুয়ালি জাপানের ভেতরে হাকুনে নামক জায়গায় সালফার পাওয়া যায়, আর এই সালফার দিয়ে মূলত গান পাউডার তৈরি হয়। আর এভাবেই তাসুকাসা ধারণা করতে পারে যে সেনকুরা হাকুনেতে গেছে। আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো সেনকু কিভাবে গান বানাবে আর তাসুকাসাকে সেনকুদের ধরে ফেলবে তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। তো পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।